পিস প্রসেস সম্পর্কে যেটা ওনারা কোর্টে জমা দিয়েছে সেটার মধ্যেও কিন্তু ডিউমেটাইটিস ইজ এ হাইলি অ্যাকটিভ মাস ডিফর্মিটিস। আর ওইদিনও বলতেছে অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখেও যে ওইটি হাইলি অ্যাকটিভ এবং ডিফর্মিটিসটা একদম অ্যাডভান্স স্টেজে এবং ওনার চিকিৎসার জন্য অ্যাডভান্স থেরাপি দরকার। ঠিক আছে, অ্যাডভান্স থেরাপি যদি দিতে হবে এবং বলতেছে ক্রিপল্ড হয়ে গেছে অর্থাৎ পঙ্গু হয়ে গেছে এবং গতকালকে যখন ওনার আত্মীয়রা গিয়েছেন এবং চিকিৎসকরাও এখন ওনারা নিয়ম করেছেন গত 3 সপ্তাহ যাবৎ যে আপনার শনিবার থেকে বৃহস্পতিবার দিন মেডিকেল বোর্ডের একজন করে সদস্য ওনাকে দেখতে যাবেন এবং দেখতে যাওয়ার পরে দেখা গেল যে গত 3 সপ্তাহের মধ্যে কয়েকজন সদস্য একদিনও যায় না এবং তাদের মধ্যে কিছু কিছু সদস্য আছে কেউ শনিবারেরটা যায়, কেউ রবিবারে যায়, কেউ সোমবারে যায়, কেউ বৃহস্পতিবার যায়, কেউ ভাগ করে নিয়েছে। তাহলে চিকিৎসার মধ্যে যে সমন্বয়টা দরকার, আজকে আমাদের নেত্রী খালেদা জিয়া উনি শুধু খালি বিএনপির চেয়ারপারসন তা তো না, উনি একজন পেশেন্ট, ওনার বয়স 76 এবং ওনার ডায়াবেটিসের মধ্যে একটি অসুখ যেটি গত বৃহস্পতিবার দিন ওনার 18 মিলিমোল ছিল ফাস্টিং এবং গতকালকেও ওনার ফাস্টিং ছিল 13.13 এবং কোনোদিনই 11-র কম ফাস্টিং না। আপনারা যারা সাংবাদিক এবং এখানে আমরা যারা বসে আছি আপনারা সবাই জানেন যে ডায়াবেটিসের 7 হলো ফাস্টিং লেভেলের নিচে, 6.8 এটার নিচে থাকতে হবে, খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে 10-এর নিচে থাকতে হবে। এখন আমরা 11 ফাস্টিং তাতেও আমাদের কারো আমরা বলছি উনি স্বাভাবিক আছে, ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, এটা কি ধরনের কথা? উনি তো একজন রুগী, উনি তো একজন মানুষ, উনি তো চিকিৎসা পাওয়ার উপযুক্ত একজন রুগী, এখন দেশের সবচেয়ে বড় হসপিটালে ভর্তি, এখন ওনারাই বলতেছে অ্যাডভান্স থেরাপি দরকার। তাহলে অ্যাডভান্স থেরাপি দিতে হলে ওনারা মানলাম ওনাদের মধ্যে অনেক চিকিৎসক আছেন যারা সত্যি সত্যি স্বনামধন্য এবং আঞ্চলিক ভাবেও তারা অত্যন্ত স্বীকৃত, কিন্তু এই প্রতিষ্ঠানটি কি অ্যাডভান্স প্রতিষ্ঠান? আজকে যদি প্রশ্ন তুলতে হয় তাহলে বিএসএমএমইউ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা আগে পিজিএমআর এখানে কি অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার সর্বাধুনিক সুযোগ যদি থাকতোই তাহলে কয়েকদিন আগেও আজকের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেব অসুস্থ হয়ে ভর্তি হওয়ার পরে এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে ট্রান্সফার করতে হয়েছিল সিঙ্গাপুরে। কয়েকদিন আগেও আমরা বলি যে সিএমএইচ খুব ভালো, এই যে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল জয়নুদ্দিন সাহেব উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে সিঙ্গাপুরে ট্রান্সফার করা হলো, উনি ইন্তেকাল করে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। অর্থাৎ অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, অ্যাডভান্স সেন্টার, অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার জন্য টেকনোলজি জানলেই হবে না, টেকনোলজি প্রয়োগ করার সুযোগ থাকতে হবে। সেই সুযোগটি কি বিএসএমএমইউতে আছে? এবং সেই জিনিসটি যদি থাকতোই তাহলে আজকে যে মানুষটি হেঁটে হেঁটে গেলেন উনি আজকে দুইজনের সাহায্য ছাড়া বিস্তা থেকে উঠতে পারেন না, 2 স্টেপ উনি হাঁটতে পারেন না, উনি পানির গ্লাস এক হাতে উনি আগে 2 হাতে ধরতে পারতেন, বাম হাত দিয়ে উনি কিচ্ছু ধরতে পারেন না, বাম হাত একদম ওনার টোটালটাই পঙ্গু হয়ে গেছে, বাম হাত দিয়ে আজকে উনি কোনো কাজ করতে পারেন, ওনার জয়েন্ট গুলি ফুলে এমন হয়েছে উনি পাকে বাঁকাতে পারেন না এবং নি জয়েন্ট গুলো ফুলে আছে। এবং এই রিপোর্টের মধ্যে এই মেডিকেল রিপোর্টের সবচেয়ে অ্যালার্মিং যেটা মানে সবচেয়ে আমরা আশঙ্কা, ওনারা বলেছিলেন যে ওনার পায়ের মধ্যে বাম দিকে একটা নডিউল, চামড়ার নিচে একটা নডিউল আছে অর্থাৎ একটি গুটলি হয়েছে এবং সেই নডিউলটা এফএনএসি করা প্রয়োজন, আমরা আজও জানি না সেই নডিউল এবং রিপোর্টে লেখা আছে কাজেই এই যে ওইটার বায়োপসি এফএনএসি এগুলো কি করা হয়েছে কিনা এবং করা করলে সেটা রেজাল্ট কি, আজকে উনি তাহলে এত খারাপ হলো কেন, কালকে ওনার বোন এবং ওনার ছেলের মিসেস যে ওনারা দেখা করলেন, ওনারা নাতিরা দেখা করলেন, সবাই তো আপনারা এখানে ছিলেন, আমরা টিভিতে দেখলাম ওনারা কাঁদছেন, দেশবাসী কাঁদছে, কিন্তু ওনার সুচিকিৎসার জন্য আমি চিকিৎসকদের মধ্যে অনেককেই জানি যারা এই মেডিকেল বোর্ডে আছে যারা ফিল করে ওনার চিকিৎসার জন্য এখন অ্যাডভান্স সেন্টারে পাঠানো উচিত, যেই সুযোগ তাদের নাই কিন্তু যে কোনো কারণেই হোক তারা আজকে সেই কথাটি এখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট বলেছে। অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে হলে অ্যাডভান্স সেন্টার দরকার, অ্যাডভান্স সুযোগ সুবিধা আছে এরকম জায়গা প্রয়োজন, কাজেই সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ।
ধন্যবাদ আপনাকে। আপনারা তার মেডিকেল যে অবস্থা এটা আপনারা শুনলেন, আমরা দলের পক্ষ থেকে যে কথাটা বলতে গিয়েছি বরাবর সব বলে এসেছি যে তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করে রাখা হয়েছে এবং তাকে এই কষ্টটা হচ্ছে, এবং আমরা এখন আশঙ্কা করছি যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা জানি না যে উদ্দেশ্যটা তাই কিনা, কিন্তু আমরা মনে করি যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমরা বলতে চাই, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া এবং তার চিকিৎসার ব্যবস্থা করা, অন্যথায় যে কোনো অবস্থার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী হবে এবং এই সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আদালত তো সুচিকিৎসার কথা ওইভাবে বলতে পারে, তারা বলেছে সুচিকিৎসা উচ্চতর চিকিৎসার কথা বলা হয়েছে, আদালত তো সুচিকিৎসার কথা বলেছে, অবশ্যই সেই সুচিকিৎসা দিতে তারা ব্যর্থ হচ্ছে। এখানে তারা রেজিস্ট্রেশন যেটা কথা বলা হলো যে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আউট। এটা তো এখন আমরা আমাদের দেখতে হবে, জানতে হবে যে আমরা আমরা কর্তৃপক্ষের কাছে যেমন কিন্তু অবনতি হয়েছে এটা তো ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর মধ্যে আমরা কয়েকবার চিঠি দিয়েছি, না আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এখন পর্যন্ত কোনো চিঠি দেইনি, এই খবরটা ভুল এসছে আপনাদের মিডিয়াতে, আমরা কোনো চিঠি দেইনি। আমরা দেখা করার জন্য যে আমরা চিঠি দেইনি, আমরা আমি বললাম আমরা ম্যাডামের সাথে দেখা করার বহুবার চিঠি দিয়েছি, বহুবার চিঠি দিয়েছি, কোনো রকম স্পর্ধা নেই। আমরা আবার তার সঙ্গে দেখা করার জন্য আবার আমরা চিঠি দেব। উনি জানিয়েছেন যে উনি উনি চিকিৎসা করতে চান, উনার চিকিৎসা হচ্ছে না, উনি চিকিৎসা করতে চান, করাতে চান উচ্চতর সেন্টারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।